হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সহজ একটি রেড ভেলভেট কেকের রেসিপি। অনেকের ঘরেই আছে মেজারমেন্ট কাপের সেট, থাকে না তাদের জন্য আজকের রেসিপি, কারণ আজকে আমি সব কিছু মেপেছি ঘরে থাকা সাধারণ চায়ের কাপ এবং চামচ দিয়ে। সেই সাথে বালু বা স্ট্যান্ডের ঝামেলা ছাড়াই সসপ্যানেই এই কেকটা সরাসরি চুলায় বসিয়ে তৈরি করতে পারবেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি। ঘরে আপনার যে চায়ের কাপটা আছে রেগুলার, সেই চায়ের কাপটা দিয়েই এই রেসিপিটা তৈরি করা যাবে। তবে মেজারমেন্ট কাপ থাকলে মেজারমেন্ট কাপও ফলো করা যাবে। আপনি যে কাপটাই ব্যবহার করেন না কেন, বড় বা ছোট, চেষ্টা করবেন সব কিছু ওই একই কাপ দিয়ে মেপে নিতে। তো প্রথমে আমি বাটার মিল্কটা তৈরি করব। এর জন্য যে কাপটা নিয়েছি সেই কাপের ঠিক আধা কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আপনারা চাইলে আগে থেকে জাল করে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন, চাইলে কাঁচা দুধও ব্যবহার করা যাবে। এবার ঘরে যে চায়ের চামচটা আছে, রেগুলার চায়ের চামচ, এটা তো সবার ঘরেই আছে তাই না, এই চায়ের চামচ দিয়ে মেপে এক চা চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিলাম। এবার নেড়ে মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এতে করে দুধটা একটু ফেটে যাবে, চালটাল করার প্রয়োজন নেই এবং এটাই বাটার মিল্কে পরিণত হবে। এবার লাগবে ডিম। আমি দুটো রেগুলার সাইজের ডিম নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে তবেই কেক তৈরি করবেন, না হয় কিন্তু কেক ফুলতে চাইবে না। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি যে কাপটা নিয়েছি ওই কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ চিনি নিচ্ছি, এটা রেগুলার চিনি। আর চিনিটা কিন্তু আমি উঁচু করে নেইনি, একেবারে কাপের বরাবর করে নিয়েছি। এবার আমি এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। আপনারা চাইলে কাঁটা চামচ, ডাল ঘুটনি অথবা ইলেকট্রিক বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন এরকম সাদাটে টাইপ দেখা যাবে আর চিনিটাও ভালোভাবে গলে মিশে যাবে। তখন এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাও কিন্তু আমি ওই একই কাপ দিয়ে মেপেছি, আর ওই আগের চামচটা দিয়ে মেপে এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো রেডি করে নেওয়ার পালা। আমি ওই কাপটা দিয়ে মেপেই এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটা কিন্তু খাড়া করে নেইনি, লেভেল করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কোকো পাউডার, আর নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। কোকো পাউডার, বেকিং পাউডার এগুলো কিন্তু উঁচু করে নেবেন না, একেবারে লেভেল করে নেবেন। 1 চিমটি লবণ দিয়ে সব কিছু চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করবেন, তবেই কেকটা ভালো হয়। চেলে নেয়ার পরে চাল নিতে যে এই যে দানাদার অংশ আছে এটাকে ফেলে দিতে হবে। এবার বাটার মিল্কটাও তৈরি হয়ে গেছে। একটু দেখতেই পাচ্ছেন ছানা ছানা টাইপ হয়ে গেছে, এটাই বাটার মিল্কের বৈশিষ্ট্য। যারা দেশের বাইরে থাকেন তারা বাটার মিল্ক কিনেও ব্যবহার করতে পারবেন। এবার একটু একটু করে এক হাত দিয়ে বাটার মিল্ক মেশাতে হবে এবং অন্য দিক থেকে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করে ব্যাটারটা মেশাবেন না, তাহলে কিন্তু কেক ফুলতে চাইবে না। একটু সময় নিয়ে আস্তে ধীরে মেশালেই হবে। এবার দিয়ে দিচ্ছি রং। রংটা আপনারা চাইলে জেল ফুড কালার ব্যবহার করতে পারেন, চাইলে আমার মতো পাউডার কালার ব্যবহার করতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা থাকে। এবং পরিমাণটা ডিপেন্ড করবে আপনারা কতটুকু গাঢ় রং চান তার উপরে। রংটাও মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা রেডি। এবার কেকের মোল্ডটাকে তৈরি করব। ঘরে থাকা সাধারণ যে সসপ্যান, সেই সসপ্যানটাকেই আজকে মোল্ড হিসেবে আমি ব্যবহার করব। চেষ্টা করবেন একটু মোটা তলযুক্ত সসপ্যান নিতে, এতে করে কেকটা নিচে পুড়ে যাওয়ার চান্স কম থাকে। তবে যদি প্যানটার তলটা পাতলা হয় সেই ক্ষেত্রে নিচে একটা তাওয়া বসিয়ে নিতে হবে। আবার আপনি চাইলে এটাকে ওভেনেও বেক করতে পারেন, সেই ক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াস অথবা 350 ডিগ্রি ফারেনহাইটে প্রায় 35 থেকে 36 মিনিটের মতো বেক করলেই হবে। আমি একটু তেল মেখে কাগজ বিছিয়ে নিয়েছি, এতে করে কেকটা আর লেগে যাবে না নিচে। কেকের ব্যাটারটা ঢেলে সসপ্যানটাকে আমি চুলার ওপরে চাপিয়ে দিলাম। চুলার আঁচটাকে এবার একেবারে কমিয়ে দিব। কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। আর ঢাকনাটা বারবার খোলা যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে তাপটা বের হয়ে যাবে,
তখন কেকটা ফুলতে চাইবে না, তাই ঠিক ঘড়ি ধরে 25 থেকে 26 মিনিট পরেই ঢাকনাটা খুলবেন। আর চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আমি 25 মিনিট পরে একবার চেক করেছিলাম, কিন্তু তখন কেকটা হয়নি, তাই আমি আরও 5 মিনিটের জন্য এক্সট্রা বেক করেছি। তো আমার প্রায় 30 মিনিটের মতো লেগেছে। দেখেন কাঠিটা একদমই ক্লিন বের হয়েছে, মানে কেকটা হয়ে গেছে। এবার কেকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। এই রেসিপিতে রেড ভেলভেট কেকটা যে কতটা সফট হয় সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার কেকটাকে ঠান্ডা করে তারপরে সসপ্যান থেকে বের করে নিয়েছি। নিচের কাগজটা আমি সরিয়ে নিলাম। নিচের পাশটা যদি এর থেকেও বেশি ডিপ কালার চলে আসে, তাহলে কিন্তু আপনারা চাইলে ছুরি দিয়ে হালকা একটু চেঁচে সরিয়ে নিতে পারেন। যেহেতু সরাসরি চুলার উপরে করা, তাই নিচে থেকে একটু গাঢ় কালার আসাটাই স্বাভাবিক। এটা হচ্ছে ওপরের পাশ। এবার ছুরির সাহায্যে ওপরের যে ফুলা অংশটা আছে সেই অসমান অংশটাকে কেটে আমি সরিয়ে নিচ্ছি। ওটাকে একটা সাইডে রেখে দিলাম, আমি পরে ডেকোরেশনের কাজে ব্যবহার করব। আর বাকি যে কেকটা আছে সেটাকে আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা কেকের ভেতরে কয়টা ভাগে ক্রিম দিতে চান তাই বুঝে কেকটাকে ভাগ করে নেবেন। এবার কেকটাকে ডেকোরেশন করার পালা। আর ডেকোরেশন করার জন্য দরকার পড়বে ক্রিমের। আপনারা চাইলে বাটার ক্রিম, হুইপড ক্রিম অথবা ক্রিম চিজ দিয়েও করতে পারেন। সব কিছুর রেসিপি আমার চ্যানেলে আছে, আমি সবগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে এই কেকটা ডেকোরেশন করতে পারবেন। যেখানেই কেকটা ডেকোরেশন করেন না কেন, একটুখানি ক্রিম মেখে নেবেন, এতে করে কেকটা নড়াচড়া কম করবে। আমি এখানে 2 টেবিল চামচ চিনি আর 1/2 কাপ পানি নিয়ে জাল করে ঠান্ডা করে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এবার একটু একটু করে কেকের ওপরে সুগার সিরাপটা ছড়িয়ে দিচ্ছি, এতে করে কেকটা সফট থাকবে এবং আপনি 2-3 দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন, ড্রাই আউট হবে না। এবার প্রয়োজন মতো ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি। ক্রিমটা ছড়িয়ে দেওয়ার পরে এর ওপরে আমি আরও 1 লেয়ার কেক বসিয়ে দিলাম। এখন এটাকে আবারও সুগার সিরাপ দিয়ে আমি ঢেকে দিয়ে ক্রিম দিয়ে ঢেকে দিব। এভাবে করে প্রতিটা লেয়ারে প্রথমে সুগার সিরাপ দিতে হবে, এরপরে ক্রিম দিয়ে ঢেকে দিতে হবে। আর কেকের সাইডে যখন ক্রিম দিয়ে ডেকোরেশন করবেন, তার আগে এরকম করে কাগজ কয়েকটা টুকরো করে কেটে নিচের দিকে দিয়ে নিবেন। এতে করে অতিরিক্ত ক্রিমটার কারণে যেখানে আপনি কেকটাকে সাজাচ্ছেন সেই জায়গাটা আর নোংরা হবে না। এবার ওপরের দিক থেকে আমি ক্রিম মেখে নিচ্ছি আর সাইডটাও ক্রিম দিয়ে ঢেকে নিচ্ছি। এটা হচ্ছে ক্রাম কোটিং। এই পর্যায়ে ক্রিমের পরিমাণটা কম দিলেই চলবে। জাস্ট কোনোভাবে কেকটাকে পুরোটা ঢেকে 10 মিনিটের জন্য কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, এতে করে কেকের ক্রিমটা সেট হয়ে যাবে। 10 মিনিট কেকটা ফ্রিজে থাক, এরই মাঝে আমি ডেকোরেশনের জন্য যে একটা টুকরো আলাদা করে রেখেছিলাম ওপরের, সেই টুকরোটাকে আমি একটা হার্ট শেপের কুকি কাটার দিয়ে ছোট ছোট করে হার্ট শেপের মতো কেটে নিচ্ছি। আমি যেভাবে ডেকোরেশন করছি আপনাকেও সেভাবে করতে হবে এমনটা না, আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন। আমি যে সহজভাবে ডেকোরেশন করার বুদ্ধি এটে নিলাম। আর যে অবশিষ্ট অংশটা আছে এটাকে হাত দিয়ে এভাবে গুঁড়া করে নিতে পারবেন, আর এটাও কিন্তু ডেকোরেশনের কাজে লাগাবো, এটাকে কিন্তু ফেলে দেয়া যাবে না। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে এনে আরও 1 লেয়ার ক্রিম দিয়ে কেকটাকে কভার করে দিচ্ছি। চেষ্টা করতে হবে একেবারে প্লেইন করে কেকটাকে ঢেকে দিতে। আর যদি আপনি আরও 1 লেয়ারের ক্রিম দিয়ে ডেকোরেশন করেন সেই ক্ষেত্রে অতটা মসৃণ না হলেও চলে। আমি যেহেতু সাইডের অংশটা ঢেকে দিব সেই কারণে খুব বেশি একটা ক্রিম দিয়ে মসৃণ করছি না, তবে ওপর থেকে যতটা সম্ভব প্লেইন করে দিয়েছি। এবার যে কেকের গুঁড়াটা তৈরি করেছিলাম সেই গুঁড়াটাকে ঠিক এভাবে আলতো হাতে ধরলেই দেখবেন কেকের গায়ে লেগে যাবে। আর যে হার্ট শেপ করে কেটেছিলাম সেগুলোকে বসিয়ে দিচ্ছি। একটু আলতো হাতে চেপে দিলেই দেখবেন ক্রিমের ওপর সুন্দরভাবে আটকে বসে যাবে। এবার একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি স্টার নোজেল লাগিয়ে ক্রিম ভরে নিয়েছি। মাঝে থেকে একটু ফুলের মতো ডিজাইন করে দিচ্ছি।
আর সেই সাথে সাইড থেকেও ছোট ছোট স্টারের মতো ডিজাইন করে দিচ্ছি। এবার সাইডের পেপারগুলো সরিয়ে নিচ্ছি। কেক ডেকোরেশন হয়ে গেছে। আশা করছি আজকের পর্ব আপনাদের উপকারে আসবে। ঘরে অবশ্যই এটা ট্রাই করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।